আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাক আলু বেগুন দিয়ে একটি রেসিপি। তার জন্য আমি এখানে পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। এখানে আমি দুটো তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, এখানে একটা বেগুন কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তিন চার কোয়া মতো রসুন কুচো, তিনটে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি। রান্নাটা করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আধা চামচ মতো গোটা জিরে ফোড়নের জন্য। জিরেটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। এবার আমি রসুন কুচোগুলো দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজ রসুন আমি ভালো মতো ফ্রাই করে নেবো লো ফ্লেমে। পেঁয়াজগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। যে টমেটোটা কেটে রাখছিলাম ওটাও দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ, দু মিনিট মতো আমি আলু বেগুনগুলো ভালো করে কষিয়ে নিব। আমার হয়ে গেছে, আমি ভালো করে আলুগুলো বেগুনগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি যে কেটে রাখছিলাম পালং শাকগুলো ওগুলো দিয়ে দেবো। শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে রাখবো লো ফ্লেমে 2 মিনিট মতো। 2 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিয়েছি। পালং শাক থেকে অল্প জল বেরিয়েছে, এই জলে আলুটা বেগুনটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেবার দরকার নেই। এবার আমি এটা লো ফ্লেমে আবারও 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। পাঁচ মিনিট আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, আমি একটা আলু চেক করে নেবো সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট। আমি এটা উঠে তোমাদের দেখাচ্ছি।
আমি সব উঠিয়ে নিয়েছি। দেখো রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর রান্নাটা করার পরে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।